আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে রিসেন্ট মোটামুটি 15-20টি চাকরির সার্কুলার হয়েছে, তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে সুন্দরভাবে দেওয়া আছে, দেখেন 1, 2, 3, 4, 5 এভাবে সার্কুলারের নাম্বার দেওয়া রয়েছে। আপনার যে সার্কুলারটি প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অনলাইনে আসার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ সার্কুলার লিঙ্ক দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা বলে নিই, যারা এখনও আমাদের এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথম যে সার্কুলারটি একে রয়েছে তা হচ্ছে ঢাকা শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 24/12/2020। এই সার্কুলারটি প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে নাম্বার বলে দেবেন সার্কুলার, আমি অনলাইনে আসার সঙ্গে সঙ্গে সার্কুলার লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা, 2 নম্বরে দেওয়া আছে XB ফ্যাক্টরি লিমিটেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে, যার ডেডলাইন হচ্ছে 26/12/2020। তো বন্ধুরা, 4 দেওয়া আছে, দেখেন 64 জেলার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ বিজ্ঞপ্তি হচ্ছে 27/12/2020, এটি ডেডলাইন। 5 দেওয়া আছে, দেখেন ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ বিজ্ঞপ্তি রয়েছে, দেখেন এখানে দেওয়া আছে ডেডলাইন 20/12/2020। তো বন্ধুরা, 6 দেওয়া আছে ট্রান্সকম বেভারেজ লিমিটেডে সিনিয়র সেলস এক্সিকিউটিভ পদের নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 31 ডিসেম্বর 2020। আর এখানে একটি আকর্ষণীয় চাকরির সার্কুলার রয়েছে, তা হচ্ছে ব্রাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 20/12/2020। অল্প একটু আগে এই সার্কুলার আমি ছাড়ছি, আপনারা চাইলেই আমার নিচের ভিডিও দেখলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, 8 দেওয়া আছে, দেখেন ওরিয়ন ফার্মেসিক্যাল লিমিটেড এ মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 21/12/2020। তারপর নিচে দেওয়া আছে, দেখেন দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশনা সাপ্তাহিক চাকরির ডাকটি পত্রিকায় সাপ্তাহিক চাকরির খবর, এটি অলরেডি আমি ছাড়ছি, আমার নিচের ভিডিও দেখলে বিস্তারিতভাবে এই সপ্তাহে চাকরির ডাকটি পেয়ে যাবেন। 12 দেওয়া আছে, দেখেন চিফস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় আপনার সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে, যার ডেডলাইন 24/12/2020। তারপর রয়েছে 13, দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 31/12/2020। তারপর 14 দেওয়া আছে, দেখেন পপুলার ফার্মেসিক্যাল লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 15/12/2020। তারপর 15 দেওয়া আছে, দেখেন ট্রেনিং অফিসার সহ বিভিন্ন পদে ILO বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 23/12/2020। তো বন্ধুরা, এছাড়াও অনেক ধরনের চাকরির সার্কুলার রয়েছে, প্রত্যেকটির ডেডলাইন রয়েছে। আপনার যে সার্কুলারটির প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে সার্কুলারের নাম্বার শুধু বলে দিবেন, তাহলে আমি অনলাইনে আসার সঙ্গে সঙ্গে সার্কুলার লিঙ্ক দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তীতে নতুন নতুন চাকরির সার্কুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।